সেই একটা ড্রেস পরছি, আজকে তো আমি ভাইরাল হবই হব। দেখি তো একটা সেলফি তুলে নিই আগে। দেখি তো ছবিগুলো যা হয়েছে, এই ছবিগুলো যদি ফেসবুকে, ইমোতে, হোয়াটসঅ্যাপে সব জায়গায় পোস্ট করি তাহলে তো আজকে আমি একদম নিশ্চিত নিশ্চিত আমি ভাইরাল হয়ে যাইব। আগে পোস্ট করি। হয়ে গেছে, আজকে যে ছবিগুলো পোস্ট করলাম এগুলো দেখলে আমি তো একদম ভাইরাল হয়ে যাব। আমিও দেখতে চাই ওই সতীন কিভাবে ভাইরাল হয়, কারণ ওই সতীন আমার মতো ড্রেসও পড়তে পারবে না আর ভাইরালও হতে পারবে না। সুন্দর হইতেছে না রে? কখন সুন্দর করে করবি কিন্তু, ঠিক আছে একদম সুন্দর।
কত করে কইলাম এই ভাই ভাইরাল হন যাইবো না তারপর আবার তো শুনে না তাহলে কেমনে ভাইরাল হয়ে যাইবো ভাইরাল হওয়ার কি দরকার বাড়িতে কাম কাজ করো ঘরের বউ ঘরে থাকো আমি তো অর্ধেক ভাইরাল হয়ে গেছিলাম আজকে না সকালে এডি পয়রা ছবি পোস্ট করলাম আর সাথে সাথে না কয়টা লাইক জানো দুইটা লাইক পড়ছে আল্লাহ রে এখন যে কুম্বর ভাঙলে হাত পা ভাঙলে কেমনে লাগেবো হেরে তুমি জানো ভালো করে চলো বাড়ি চলো বাড়ি যাবো কেমনে আমার তো মাজা ভাই গেছে গা আমি আইডা যাইতে পারবো না তো কেমনে যাইবা আবার করে নিবো ও মা গো চলো আচ্ছা জায়গা থাক তুই এই তুই আবার ভাইরাল হতে চাস কিন্তু আমার জান শেষ ভাই ভাই আপনি এলে কেন ধরো শুনা ওই মহিলা আমাদের বরে পাতা দেয় নাই তার নিকট পাতিলটা চুরি করে নিয়েছি এত দুপুরে পাক করতে না পারে একদম ঠিক করছো মহিলা আমাদের বড় বের বাজানে কে এসকে তো করে না খে বুঝবে নি হ্যাঁ তুই ঠিক বলছ এসকে এই পাতিল যে নিয়েছি আর কোনো দিনও দিমু না হ্যাঁ ঠিক কইছো এই পাতিল দো আমরা মাল কাজ দিমু আমরা বাত করে দেখামু হ্যাঁ ঠিক কইছো কি রে তোরা এই পাইলা হাতে না দাঁড়াবেছ পাইলা হাতে না দাঁড়াবেছ কি লাগা আরে ভাইরাল ভাবি আর কইন না মা বলছিল এই পাইলা দাদি হ্যাঁ গোসা দেনে শুনে গে তাই না দুজন মিলে যুক্তি বুদ্ধি করতেছি ও বুঝছি তার আগে কত আমারে কেমন দেখা যাইতাছে হ্যাঁ ভাবি আপনার খুব সুন্দর লাগতাছে কিন্তু আপনার মেকআপটা মনে হয় খুব কম হইছে কি কইতাছ মেকআপ কম হইছে আরে 3 ঘন্টা ধরে মেকআপ করছি তাও কম হইতাছে কম হলো তো ভাইরাল বেশি হমু না কিন্তু আমি তো আয়না নিয়ে আইনি কা আর আয়না না নিলে আমি মেকআপ দেহুম কিভাবে মেকআপ করব বা কিভাবে আরে ভাবি আজ তো কোনো টেনশন করেন না আমার করে মার মেকআপ আমরাই করে দিই আপনার মেকআপ আমিও করে দেব চলেন এখানে বসেন আমি তো দেখতে পাচ্ছি না আইনে তো নাই তাহলে তুই আমার মেকআপ একটু ঠিক করে দে মেকআপ তো সাথে নিয়ে নেই তুই এক জায়গাটা নিয়ে আরেক জায়গা একটু বেশি আমাকে ঠিক করে দিস হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে বইতাছে এই চোখের মেকআপটা ঠিক করে দিস আমি চোখ বন্ধ করলাম চোখ বুঝেন বুঝছি তো কিরে দেরি করতেছস কি লাগা তাড়াতাড়ি করে দেস না আমার তো আরো গরম বাকি রইছে এই তাড়াতাড়ি করে ঘুরে আমু আবার বেশি বেশি করে বাইরে লো ও হো দিতাছি দিতাছি আপনি চোখ বুঝে চুপ করে বসে থাকে দিতাছি সুন্দর হইতাছে বুঝি না হ্যাঁ হ্যাঁ সুন্দর ই আমার যে আজকে কি সুন্দর লাগবো আজকে সতীন রবি ফেল করে হালাইবো অনেক ধন্যবাদ তোর এত তাড়াতাড়ি করে এত সুন্দর মেকআপ করে হলেছ আগে চলতাম তোর কাছে আইতাম 3 ঘন্টা ধরে কি আমি বাসা ঘুরে মেকআপ করি লগে 10টা টাকা মনে হয় তোকে খাইতে দিম আচ্ছা যাক অন্যদিন দিন মনে আচ্ছা গ্যারামের মাসের আগে পরে দেখাই আগে আমার স্বামীরে দেখাইলে ওর মতন আমার জিন্সের প্যান্ট গেঞ্জি কিনে দিব আবার একটা মোবাইলও কিনে দেব যাই আগে আমার স্বামীরে দেখাই গা কিন্তু তোর তো কিছু দিতে পারলাম না তাই যাওয়ার আগে তোকে দুইটা ঠিক কইছ মারে পাতিলটা দিয়ে গে খুশি হয়ে বাড়ি চল চলো
আরে বাবা একটু খাইলাম রোদটা একটু কোয়াই যে শীত পড়ছে হ্যাঁ বড় তো শান্তি দেয় না আর তুমিও শান্তির মতো রাখছো মানে আমার কাজে আমরা যাই